নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফ্লেভার গার্ডেন। চলে এলাম আজকে কাঁঠাল বীজের ভর্তার রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আরও ভর্তার রেসিপি আছে, সেইগুলো ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে, অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। চলুন আমি কিভাবে করি কাঁঠাল বীজের ভর্তা সেটা দেখে নিই। আমি 1.5 কাপ পরিমাণ কাঁঠাল বীজ নিয়েছি এবং কাঁঠাল বীজটা এভাবেও ছাড়িয়ে নিতে পারেন, দিয়ে টুকরো করে নিতে পারেন। তবে আমি যেভাবে সাধারণত করে থাকি এরকমভাবে দুখণ্ড করে নিই, নিলেই খোসাটা অটোমেটিক ফুলে বেরিয়ে আসে, মানে কোনো চাপ দিতেই হয় না। দেখুন কি সুন্দরভাবে খোসাটা বেরিয়ে আসছে। এইভাবেই সাধারণত আমি করে থাকি, আপনাদের যেটাতে স্বচ্ছন্দ্য বোধ হয় সেরকমভাবেই কেটে নেবেন। আর আমি বটিতেই কাটি, আজকে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। এবারে দেখুন আমার বীজগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম করবার জন্য এবং সেখানে কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। সেদ্ধ করবার জন্য কাঁঠাল বীজগুলো পাত্রের জলে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন জলটাও শুকিয়ে এসছে আর কাঁঠালের বীজগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপরে এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই ভর্তা রেসিপিটা সর্ষের তেলেই ভালো হয়, যে কোনো ভর্তাই সর্ষের তেল দিলেই ভালো হয়। আমি তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করলাম। করার পর 5-6 কোয়া রসুন, আমার আজকে কোয়াটা ছোট ছিল বলে তাই একটু বেশি দিলাম, কিন্তু বড় কোয়া রসুন হলে 5 থেকে 6 কোয়ার বেশি লাগবে না। আর তারপরে আমি কাঁঠালের বিচিটা দিলাম, দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনটাও যাতে হালকা ভাজা হয়ে যায়, মানে মানে একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায়, সেরকমভাবেই এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নেব 3-4 মিনিট। দেখুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যে ভর্তা রেসিপিগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে লিংক দিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর সাথে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যারা আমার চ্যানেলের বন্ধু হয়ে আছেন অলরেডি তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো দেখুন 3-4 মিনিট হয়ে গেছে কথা বলতে বলতে, তো এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেবার পর এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে বেটে নিলাম। এটা চাইলে আপনারা শিলেও বাটতে পারেন, আমি কোনো কোনো সময় শিলেও বাটি, কোনো কোনো সময় মিক্সিতেও বাটি। তো এরকম করে মিক্সিতে বেটে নিলাম। আর এদিকে দেখুন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, লেবুর রস, বীজ পড়ে গেছিলো লেবুর সেটা ফেলে দিলাম, তো লেবুর রসটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি তো করেই রেখেছি, দেখে নিলাম। এখানে একটা কথা বলে রাখি, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। আর সর্ষের তেল, ভর্তা দুটোই সমার্থক শব্দ, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা কাঁঠাল বীজ, রসুন, লঙ্কার যে পেস্টটা সেটা এর সাথে দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেব, একটু একটু টক টক, একটু একটু ঝাল ঝাল। আর এই রেসিপি খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে, আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এবারে আমি লবণটা যেহেতু দেওয়া হয়নি আগে, এবারে লবণটা দিয়ে দিলাম, লবণটা আমি সব শেষেই দিলাম, দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। দিয়ে বাড়ির প্রত্যেকের জন্য এরকম ছোট ছোট গোল বল করে ভাতের সাথে পরিবেশন করব কাঁঠাল বীজে।